ধন্যবাদ শামীম পাটোয়ারি। সড়ক পরিবহন আইন 2018 বাস্তবায়নে 1 বছর সময় বৃদ্ধি, কতিপয় ধারা উপধারায় শ্রমিকদের জরিমানা কমানো, সহজ শর্তে লাইসেন্স প্রদান ও মালিক কর্তৃক পরিবহন শ্রমিকের নিয়োগপত্র প্রদান করা সহ 12 দফা দাবিতে আজ জাতীয় প্রেস ক্লাব আব্দুল সালাম কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলন করেন। উক্ত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন মোহাম্মদ মুজিবুর রহমান খান, সহ সভাপতি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ। মূল্যবান বক্তব্য রাখেন মোহাম্মদ ইনসুর আলী, সাধারণ সম্পাদক বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ। সৃষ্টি হয়েছে এই বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ সৃষ্টি হওয়ার পরে, ওনারা দীর্ঘদিন যে অপকর্মগুলো করেছেন এবং বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে ওনারা চাঁদা আদায় করছেন, এটা তো আমার সাংবাদিক বন্ধুরা আমার চেয়ে ভালো করে জানেন। এবং সেই চাঁদা কারা নিয়েছে? এই চাঁদার টাকা দিয়ে বর্তমান সরকারের বিরুদ্ধ বোমাবাজি হয়েছে। এই চাঁদার টাকা দিয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে আপনার ওই যে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে, 2014 সালে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে এই অবৈধ চাঁদা আদায়কারী যারা চাঁদা আদায় করে এটার একটা অংশ বিএনপি পায় আমার ধারণা। তাই যদি না পাবে তাহলে শিমুল বিশ্বাস যেখানে খালেদা জিয়ার উপদেষ্টা, সেখানে সাধারণ খান কার্যকরী সভাপতি কিভাবে থাকে সরকারের মন্ত্রী হিসাবে, এই জিনিসটা বুঝতে হবে। পাশাপাশি আমি মনে করি সাধারণ খান সাহেব যখন মন্ত্রী ছিলেন বিদ্যুতের অবস্থা কি ছিল, এদেশের রাস্তাঘাটের অবস্থা কি ছিল, এদেশের গ্রামীণ অবকাঠামো কি ছিল, এই যে উনি ক্ষমতায় থেকে একের পরে এক একটা উন্নয়নের দিকে দেশকে নিয়ে যাচ্ছেন, এই দেশে এই ঢাকা মহানগরীর যে যানজট কমানোর জন্য তিনি ফ্লাইওভারের সৃষ্টি করেছেন, তিনি মেট্রো রেলের কাজ করছেন, আজকে পদ্মা সেতু হচ্ছে এবং এই বর্তমান সরকারের নেতৃত্বে যে উন্নয়নগুলো কাজগুলো হচ্ছে এই কাজগুলো অত্যন্ত সুকৌশলে আমি মনে করি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন যেটা বিএনপি জামাত দ্বারা পরিচালিত, দুই একজন লোক এটা ধরাই যায় না। যেখানে 35 জনের কমিটি সেখানে 2 জন যদি আওয়ামী লীগের থাকে, একজন তো অনুপস্থিত, আর একজন আমি ওনাকে এখন দোষারোপ করবো না। ওখানে যারা আছে তারা অত্যন্ত সুকৌশলে বর্তমান সরকারের উন্নয়ন এবং অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার জন্য এই ধরনের হঠকারিতামূলক কর্মসূচি। আরো একটি কথা আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চাই, আমরা কিছু করে জানতে পারি জাতীয় প্রেস ক্লাবে আব্দুল সালাম বলে আপনারা একটা সংবাদ সম্মেলন করছিলেন, এই সংবাদ সম্মেলনের লক্ষ্য এবং উদ্দেশ্য কি, বিশেষ করে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনার দাবি করে? ধন্যবাদ আপনাকে। আমরা আজকে যে সংবাদ সম্মেলন করেছি এই সংবাদ সম্মেলনের মূল উদ্দেশ্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা, পরিবহন শিল্পের নৈরাজ্য বন্ধ করার জন্য তিনি একটা পদক্ষেপ নিয়েছেন এবং সেই পদক্ষেপের আলোকে বাংলাদেশ সড়ক পরিবহন আইন 2018 তিনি পাশ করেছেন জাতীয় সংসদে। এবং এই সড়ক পরিবহন আইন পাশ করার পূর্বে বাংলাদেশের বিভিন্ন শ্রমিক সংগঠন, বুদ্ধিজীবী, সাহিত্যিক, সাংবাদিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা পরিবহন বিশেষজ্ঞ তাদেরকে একটা দায়িত্ব দিয়েছিলেন যে যুগ উপযোগী সড়ক পরিবহনের একটা আইন আপনারা তৈরি করেন, সেটা আমরা যাতে সড়ক পরিবহন সেক্টরের নৈরাজ্য বন্ধ করতে পারি সেই লক্ষ্যে একটা আইন তৈরি করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। এবং সেই দায়িত্ব অনুযায়ী ওনারা 111 দফা একটা আইন প্রণয়ন করে সেটা মন্ত্রণালয়ে হস্তান্তর করে এবং পরবর্তীতে সেই আইনটি মহান জাতীয় সংসদে জাতীয় সংসদ সদস্য যারা আছেন ওনাদের সর্বসম্মতিক্রমে সেই আইনটা পাঠ করেছে। এই আইনটার মধ্যে কিছু ধারা উপধারা শ্রমিকদের শ্রমিক স্বার্থ বিরোধী কিছু ধারা আছে উপধারা আছে। আমরা এই আইন পাশ করার সাথে সাথে আমরা কিন্তু সরকারের কাছে আহ্বান করেছিলাম এই শ্রমিক স্বার্থ বিরোধী ধারা উপধারাগুলো পরিবর্তন করে যে আইনটি সবার সর্বমহলে গ্রহণযোগ্য হয় এবং শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ করা হয়। তো সেক্ষেত্রে আমরা দেখেছি আমাদের একটি গোষ্ঠী এই আইনকে কেন্দ্র করে সারা বাংলাদেশে পরিবহন শিল্পে একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য অপচেষ্টা চালাচ্ছে এবং সেই অপচেষ্টার আলোকে আমরা লক্ষ্য করেছি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন যেটা যারা বিশেষ করে শ্রমিকদের নেতৃত্ব দেয়
সেই সংগঠনের অন্তর্ভুক্ত যে সমস্ত সংগঠনগুলো আছে বিভিন্ন জেলা উপজেলায়, তাদেরকে হয়তোবা মোবাইল মেসেজ অথবা মোবাইলের মাধ্যমে বা ওই যে আপনার নেটের মাধ্যমে তাদেরকে বলেছে যে তোমরা এই আইনের বিরুদ্ধে বিভিন্ন শহরগুলোতে ধর্মঘট পালন করো। তারা এই শ্রম আইন সম্পর্কে না বুঝে তারা কিন্তু হঠাৎ হঠাৎ বিভিন্ন জেলায় ধর্মঘট পালন করছে, এবং এই হঠাৎ হঠাৎ পালন করার কারণে সাধারণ যে যাত্রী, এই যাত্রীরা যখন টার্মিনালে এসছে, এসে দেখে পরিবহন চলবে না, তখন এই যাত্রীদের কিন্তু ভোগান্তির শেষ নেই। পাশাপাশি শুধু যাত্রী না, কারণ এক জেলার যাত্রী আরেক জেলায় যাবে, এটা একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে সরকারকে নাজেহাল করার জন্য তারা অপচেষ্টায় লিপ্ত হয়েছে। কিন্তু আমরা বলতে চাই যে হ্যাঁ, আমরা একটা দাবি সরকারের কাছে করতে পারি, সরকার যদি সেই দাবি না মানে তার বিরুদ্ধে আমরা বিক্ষোভ মিছিল করতে পারি, সমাবেশ করতে পারি, মানববন্ধন করতে পারি, প্রশাসনকে জানাতে পারি, কিন্তু আমরা সেটা না করে আমরা পর্যায়ক্রমে সমগ্র বাংলাদেশে ধর্মঘট বিভিন্ন জেলায় হচ্ছে, এবং এই ধর্মঘটের নামে এটা নৈরাজ্য চলছে, যাত্রীদের হয়রানি, সরকারকে জিম্মি, এবং সরকারকে নতি স্বীকার করার জন্য এই ধরনের একটা অবৈধ পদক্ষেপ গ্রহণ করছে। আমরা এই পদক্ষেপের প্রতিবাদে এবং চালকদের উপরে যে আইনটা করা হয়েছে যে চালক লাইসেন্সবিহীন গাড়ি চালালে তাকে 25,000 টাকা জরিমানা, এবং সড়ক দুর্ঘটনায় কোনো লোক মারা গেলে যাবজ্জীবন বা ফাঁসি, আমরা এই যে সমস্ত চালকের লাইসেন্স নাই তাদের এই লাইসেন্সটা যাতে যথাযথভাবে পাইতে পারে সেজন্য আমরা সরকারের কাছে 1 বছরের সময় বাড়ানোর জন্য আমরা বলেছি, যাতে চালকের লাইসেন্স পায়। পাশাপাশি সড়ক দুর্ঘটনার যে আইন, একটা মানুষকে হত্যা করা হলে তার বিরুদ্ধে যে ফাঁসি বা যাবজ্জীবন একটা আইন অবশ্যই হতে পারে, কিন্তু এখানে লক্ষ্য করা লাগবে একজন চালক যখন একটা দুর্ঘটনা ঘটায় বা ঘটে, তার সে ইচ্ছা করে তো দুর্ঘটনা ঘটাতে চায় না, কিন্তু যখন ঘটে যায় তখন এইটা তদন্ত করার জন্য একটা ধারা আছে, সেখানে আমরা বলেছি যে এই তদন্ত কমিটিটা যথোপযুক্ত লোক দ্বারা তদন্ত করা উচিত, কারণ অনেক সময় আমাদের প্রশাসন একটা মিথ্যা রিপোর্ট দিতে পারে এবং সেই মিথ্যা রিপোর্টের কারণে আমার চালকের ফাঁসি হতে পারে। সেই কারণে আমাদের বক্তব্য পরিষ্কার, এখানে একটা নিরপেক্ষ তদন্ত টিম থাকবে, যে টিমের মাধ্যমে সেই রিপোর্টটা তারা পেশ করবে, এটা আমাদের দাবি। পাশাপাশি যারা শ্রম আইন পরিপন্থী ধর্মঘট করছে এখনো, আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে বলবো এবং শ্রম মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীকে অনুরোধ করব, শ্রম আইন পরিপন্থী যে ধর্মঘট যারা করছে তাদের বিরুদ্ধে তদন্ত করব, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব, কারণ একটা দেশে পরিবহন সেক্টরকে নিয়ে অতীতেও আমরা দেখেছি এই ধর্মঘটের নামে সরকারকে জিম্মি করা হয়েছে, বর্তমান সরকারের উন্নয়ন এবং অগ্রগতির যে শুভযাত্রা সেই যাত্রাকে ব্যাঘাত সৃষ্টি করছে। আজকে ইন্টারনেটের যুগ, কার মাধ্যমে হয়েছে, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে, আজকে শিল্প খাতে উন্নয়ন হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর কারণে হয়েছে, আজকে শিক্ষা খাতে উন্নয়ন হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর কারণে হয়েছে, আজকে বছরের প্রথম দিন 42 কোটি বই বিনামূল্যে কোমলমতি শিশুদের হাতে পৌঁছে দিচ্ছে, সেটা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কারণে হয়েছে। উনি চান একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, বঙ্গবন্ধুর স্বপ্ন।